আমার নাম মাহফুজা খাতুন। আমি এই মাদ্রাসা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করি। আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথাই না বড় হই কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার কোন, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীর তবু রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সেই ছেলেকে চাই বলু কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করুই পন, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এবারে প্রতিযোগী আমাদের সাহিদা খাতুন ক্লাস পায় আল্লাহর নাম। সাহিদা খাতুন, হ্যাঁ হিংসা করতে। আমার নাম সাহিদা খাতুন, আমি ক্লাস ফাইভে পড়ি। আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবার হয়ে আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করুয়ে কোন, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাসমিনা পারভীন, আমি এই মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরে মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হাও আগোয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ইভেন্টার জয়নাব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম জাইনাব খাতুন, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হব আগুয়ান, নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ। হাত পা সবার রয়েছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পরে রয়? সেই ছেলেকে চাই বলো কথাই কথায়, আছে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কিশোকের শিশু কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরবর্তী প্রতিযোগী সাহিদা। পরবর্তী প্রতিযোগী সাহিদা। আসসালামু আলাইকুম, আমার নাম সাহিদা খাতুন, আমি ক্লাস থ্রিতে পড়ি। আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হওয়া গুয়ান, নেই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবার আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পরে রয়? সে ছেলেকে চাই বলো কথাই কথাই, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দাম, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম।